পুরো তেল না হেসে বল ভাই মাইকটা খুলে গাইস হোয়াটসঅ্যাপ তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি নিজের বাড়ি থেকে না আমি স্টার্ট করছি হচ্ছে গিয়ে কল্যাণী মানে আমাদের বাঁশবেড়িয়া ঈশ্বরগুপ্ত সেতু যেটাকে বলা হয় তো সেখান থেকে আজকের ব্লগটা স্টার্ট আর এটার পেছনে একটা বিশাল রিজন আছে তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আই থিঙ্ক তোমরা রিজনটা ভালো করে আইডেন্টিফাই করতে পারবে আর বুঝতেও পারবে কেন এসেছি তো বেশ চলো বেশি কথা না বলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমিও করি আর তোমরাও ভালো করে ভিডিওটা দেখে নাও তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আজকে এখানে কেন এসেছি তো চলো আজকের দিনটা সরি আজকের বিকেলটা এইভাবেই স্টার্ট করি লেটস স্টার্ট আজকে আমরা এসেছি কল্যাণী ব্রিজে একটা ছোট্ট একটা কারণের জন্য আর সেই কারণটা হচ্ছে আমরা অনেক দিন ধরেই হয়েছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড আই থিঙ্ক তোমরা চেনো সে হচ্ছে দীপ আমার অনেক ব্লগেই ছিল আগে মিনিমাম দুটো ব্লগে তো ছিলই আগে তো তার সাথে আমি এসেছি আজকে অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম আমরা জোম্যাটোর খাবার টেস্ট করবো আর আমাদের কয়েকটা জোম্যাটোর কুপন পড়েছিল তো এবার জোম্যাটোর কুপনগুলো তো ইউজ করার ছিল তো ভাবলাম এবার ইউজ করা যাক আর আজকে চলে এসেছি তার জন্য আজকে আমাদের জোম্যাটো থেকে যে খাবার অর্ডার দেওয়ার কথা ছিল তো আজকে আমরা অ্যাটলাস দিচ্ছি সেই খাবার অর্ডারটা তো তোমাদের জোম্যাটোর ব্লগটা দেখাবো আর তার সাথে সাথে দেখো অর্ডার চলছে এখন আর আমাদের আই থিঙ্ক কল্যাণী ব্রিজ থেকে একটুখানি এগোতে হবে আর একটু এগোলে হয়তো পেয়ে যাব মানে যেখানে জোম্যাটো বয় আসবে আর আমাদের ডেলিভারিটা দিয়ে যাবে আমরা আবার সেটা নিয়ে বাড়ি ফিরব জোম্যাটোর অর্ডারটা আমরা অর্ডার দিয়েও দিয়েছি দাঁড়াও তোমাদের দেখাই দেখতেই পাচ্ছ অর্ডার ইজ অন দা ওয়ে দেখাচ্ছে একদম কিছুক্ষণের মধ্যেই জোম্যাটোর অর্ডার চলে আসবে আর আমরা দাঁড়িয়ে আছি ডেলিভারি বয়ের জন্য অর্ডারটা কালেক্ট করব দিয়ে আবার বাড়ি যাব বাড়িতে আরও একটা ফ্রেন্ড বসে আছে আমাদের সাথে আমাদের এই ছোট্ট অর্গানাইজেশনে একটু পার্টিসিপেট করবে বলে তো তার জন্যই আমরা আজকে ভীষণ মজা করব তো দেখতে থাকো এখন ডেলিভারি বয় আসবে আর আমরা নিয়ে সোজা বাড়ি যাবো জোম্যাটো ডেলিভারিটা চলে এসছে এইমাত্র জাস্ট দাদাটা এলো তো দাদাটা এসে ডেলিভারিটা করে দিয়ে গেল এইমাত্র তো দেখতেই পাচ্ছ চলো তাহলে এবার অর্ডারটাকে নিয়ে বাড়ি যাওয়া যাক আর তোমাদের দেখাই কী আছে এর মধ্যে চলো সাইকেল চালাতে চালাতে বাড়ি চলে এসছি আর এসে একটু ফ্রেশ হয়ে নিলাম তো এখন খেতে বসবো জোর খিদে পেয়ে গেছে তো দেখি কী কী দিয়েছে জোম্যাটো থেকে আর তার আগে দেখিনি মানে আমার দুটো ফ্রেন্ড মানে দীপ তো এসেই ছিল আর তার সাথে আরেকজন এসে বসে আছে তো চলো দেখিনি সেটা কে আমি তো বলেছিলাম কেউ একজন আসবে তো দেখিনি সেটা কে সেটা হচ্ছে আমাদের এই যে পিউ পিউ দেখো এত জোর হাসছে পিছন থেকে হাসিস না তো পিউ একটু হাই বলে দে সবাইকে হ্যালো আচ্ছা এই হচ্ছে আমাদের ক্লাসমেট আমার আর দীপের দুজনেরই ক্লাসমেট আচ্ছা না না কলেজ ও এখন ও আমরা অন্য কলেজে চলে গেছেন সবাই আলাদা আলাদা তিনজনে আলাদা আলাদা কলেজ আচ্ছা বিশাল ব্যাপার স্যার আচ্ছা সি ইউ নট ফর মাইন্ড ঠিক আছে তো চলো এবার আমরা খুব জোর খিদে পেয়ে গেছে এবার আমাদের খিদে পেয়ে গেছে তখন আমরা পেট পুজো করব চলো তো দেখে নিই কী কী দিয়েছে আর সার্ভ করি তাড়াতাড়ি Thank you.
সবাই দেখে নাও, আমাদের সুন্দর সুন্দর তিনখানা প্লেট সাজানো হয়ে গেছে, একদম কোয়ান্টিটিও সেরা দিয়েছে আর লেভেলে দেখতেও লাগছে। এবার এটাকে আমরা এনজয় করব খেতে খেতে। ভাবলাম বিরিয়ানিটা খেতে খেতে তোমাদের একটু দেখাই আর একটু রিভিউ দিই কেমন কী খেতে, যাতে তোমরাও জোম্যাটো ট্রাই করতে পারো আমার মতো। অবভিয়াসলি করলে হাজি বিরিয়ানিটা ট্রাই করো, ওটা অলওয়েজ বেস্ট হয় আর কোয়ান্টিটিটাও সেরা দিয়েছে। তো চলো একটু টেস্ট করে দেখা যাক কেমন লাগছে খেতে। দারুণ, মানে প্রায় সব কিছুই একদম পরিমাণ মতো আছে আর কোয়ান্টিটিটাও সত্যি খুব ভালো। দেখে নাও কোয়ান্টিটিটা অনেকটা দিয়েছে। আর এটা হচ্ছে আলু, আলু দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে চিকেন, আর এখানে স্যালাড দিয়ে দিয়েছে। একটু একটু টেস্ট করি, ভালো লাগছে বেশ। অসম লাগছে, অসম অসম। একটু চিকেনটা নিই, একটু গ্রেভি দেখে চিকেনটাও সেরা লাগছে। আচ্ছা একটু আমরা একটু গ্রেভিটা ট্রাই করি। তেল, এটা দাঁড়া তো। আচ্ছা এবার একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করি দেখি। আচ্ছা গ্রেভি পুরো তেল, এটা গ্রেভি না পুরো তেল, চাল চুটা। আচ্ছা দেখো তো এখানে আমরা গ্রেভিটা ঢেলে নিয়েছি, এবার এটাকে একটু বিরিয়ানির সাথে মিক্স করে দেখি খাই কেমন লাগে। দেখতে পাচ্ছ গ্রেভিটা একদম একদম বেশ মিক্সড একদম হয়ে গেছে। এবার খাওয়া যাক এটা দিয়ে। দারুণ লাগছে, মানে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়েছে আর তার সাথে একদম রাইসের সাথে মিক্সড হয়ে যখন খাচ্ছি না, সত্যি কথা বলছি দারুণ লাগছে, পুরো এক্সিলেন্ট। তোমরাও একদিন ট্রাই করতে পারো সবাই মিলে ফুল ফ্যামিলি। আর যারা অনলাইনে পেটিএম ফেটিএম করো তারা আই থিঙ্ক জোম্যাটোর ভাউচার পাও, ডিসকাউন্ট পাও, তো সেটা ইউজ করলে অবভিয়াসলি ডিসকাউন্ট পাবে। আর আমিও সেই ডিসকাউন্ট থেকেই আজকে ডিসকাউন্ট পেয়েছি, ভাউচার পেয়েছি, তো সেখান থেকেই আজকে সুন্দরভাবে জোম্যাটো থেকে বিরিয়ানি খাচ্ছি। তো তোমরাও এনজয় করো, চলো এবার একটু খেয়ে নেওয়া যাক। খেতে খেতে বেশি কথা বলতে নেই, চলো এবার খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া এন্ড, দেখতেই পাচ্ছ আমার নিজের পেটের অবস্থা, পিউ আমাদের দুজনের এত কিছু, আর এদিকে আমাদের দীপ পুরো ফাঁকা প্লেট, একদম একদম পুরো নিট এন্ড ক্লিন। সমাজ রেও খাওয়া দাওয়া একদম কমপ্লিট আমাদের। এবার আমি আমার ফ্রেন্ডসদের থেকে একটু রিভিউ নেব, তো ওদের কেমন লাগলো ওটাও তোমাদের একটু জানাই। তো আগে পিউ, পিউ কেমন লাগলো বল? টপ টু বটম পুরো। আচ্ছা দারুণ খেতে। একটু যদি মানে বেশি ড্রাই হয়ে গেছিলো, একটু মানে অত্যধিক লাইট হয়ে গেছিলো, একটু যদি হেভি থাকতো, একটু স্পাইসি হতো, তাহলে একটু বেশি ভালো হতো বিরিয়ানিটা। ঠিক আছে, তো তোমরা রিভিউ পেয়ে গেছো আশা করছি। এবার তোমাদের ডিসিশন, তোমরা একদিন অবশ্যই ট্রাই করো, তোমাদেরও কেমন লাগছিল। হ্যাঁ ঠিক আছে, আমি ছোট, আমি জানি তুই বড় আলু পেয়েছিলি, খেয়েছিস মন দিয়ে, আমি ওর প্লেটটা দেখিয়েছি, তোমরা দেখো একদম পরিষ্কার করা প্লেট, একদম আজকে ভিডিওটা এন্ডিং এর টাইম চলে এসেছে, তো এবার এন্ড করতে হবে ভিডিওটা। পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো অলওয়েজ বলো, আমি অলওয়েজ তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য রেডি আছি।
আর কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিও। আর আমাদের মাঝখানে একটু একটু ছোটো ছোটো কমেডি করার চেষ্টা করেছি যাতে তোমাদের একটু ভালো লাগে, যাই না কতটা কি পড়তে পেরেছি। ঠিক আছে, আবার চেষ্টা করবো পরেরটায়। তো নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো যাতে সব নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে চলে আসে। ভিডিওটাকে বেশি করে সবাই লাইক করে দাও, শেয়ার করে দিও সবাই, সবাই ওর চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তার জন্য ওর চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়ে যায়, 500 খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। আচ্ছা, আশা সত্যি আশা করছি। তো চলো আজকের জন্য তাহলে গুড বাই, টাটা। Woo!